নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জেনারেল নলেজের প্র্যাকটিস সেট ওয়ান নিয়ে আলোচনা করব যেখানে আমাদের পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ জিকে থাকবে যা কি তোমাদের সামনে হয়তো জানুয়ারি দুই তারিখে ডাব্লিউ বি এক্সাইজ মেন্স কনস্টেবেল এই পরীক্ষাটি হবে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বা দুই তারিখে না হলেও অন্য যেদিনই হোক তার জন্য তোমাদের এই যে পঞ্চাশটি জিকে তা খুবই গুরুত্বপূর্ণ হবে তাহলে চলো প্রথম প্রশ্ন দেখো কী বলেছে দা হরিয়ানা হ্যারিকেন নামে কে পরিচিত তো উত্তর হবে কপিল দেব এর পরের প্রশ্ন দেখো হুমায়ুন নামা কে রচনা করেছেন তো উত্তর হয়ে যাবে গুলবদন বেগম নেক্সট দেখো কি বলেছে পানিপতের প্রথম যুদ্ধ কবে হয় সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো ছাব্বিশ কার মধ্যে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে ইমাজিনিং ইন্ডিয়া বইটি কাল লেখা সঠিক উত্তর হবে কি নন্দন নীলেকানি এরপর দেখো মধ্যযুগে হিন্দু ও ইসলামী সংস্কৃতির সমন্বয় ঘটাতে সৃষ্ট ভাষা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে উর্দু ভাষা নেক্সট দেখো কি বলেছে সবচেয়ে হালকা ধাতু কোনটি সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম এরপর দেখো বক্সাইট কোন ধাতুর আকরিক উত্তর হবে কি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের আকরিক আকরিককে বক্সাইট নেক্সট দেখো ইলেকট্রিক হিটারে কোন শঙ্কর ধাতু ব্যবহার করা হয় আমরা এটা সবাই পড়েছি ইলেকট্রিক হিটারে নাইক্রোম ধাতু ব্যবহার করা হয় এই নাইক্রোম ধাতু কার কার শঙ্কর ধাতু লোহা নিকেল এবং ক্রোমিয়ামের এরপর দেখো বৃষ্টির সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কত থাকে খুব ভালো প্রশ্ন উত্তর হবে হান্ড্রেড পারসেন্টেজ ঠিক আছে এরপর দেখো কোন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে ভারতের রুর বলা হয় উত্তর কী হবে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় নেক্সট দেখো কী বলেছে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ যেতে কবে উনিশশো সালে ঠিক আছে তখন কপিল দেব ক্যাপ্টেন ছিল নেক্সট দেখো কি বলেছে হিরে কোন মৌলের বহুরূপতা উত্তর হবে কার্বনের নেক্সট দেখো কি বলেছে প্রথম ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ দু হাজার তেরো জিতল কোন দল উত্তর হবে হায়দ্রাবাদ হটশটস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে চব্বিশে অক্টোবর সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হলো যার এ থিম ছিল বিল্ডিং ব্যাক টুগেদার ফরে পিস অ্যান্ড প্রসপারিটি তো উত্তর হবে ইউনাইটেড নেশানস ডে আমি এই জেনারেল নলেজের মধ্যে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো সম্প্রতি ভারতের কোন রাজ্য ওন ওয়াইল্ড লাইফ অ্যাকশান প্ল্যান কার্যকরী করতে চলেছে তো উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র এটিও একটি কি কারেন্ট অ্যাফেয়ার্স এরপর দেখো শাল কী ধরনের বৃক্ষ শাল হচ্ছে পর্ণমোচি বৃক্ষ ঠিক আছে ডেসিডুয়াস ট্রি তো এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবারই এসেছে নেক্সট দেখো কি বলেছে ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল তো উত্তর হবে সাঁচি সাঁচির স্তূপ বলা হয় ঠিক আছে এটা কি বলা হয় সাঁচির স্তূপ নেক্সট দেখো কি বলেছে আইলা সাইক্লোন কোন বছর হয়েছিল তো আমরা সবাই জানি এই ভয়াবহ আইলা সাইক্লোন হয়েছিল দুই হাজার সালে এরপরে দেখো ১৯ নম্বর সাইমন কমিশন কত সালে নিযুক্ত হয় উনিশশো সালে আর এরা রিপোর্ট পেশ করে হচ্ছে উনিশশো ত্রিশ সালে এর ফলে কি হয় এই কমিশনের রিপোর্টের ফলে গোল টেবিল বৈঠক শুরু হয় ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে দিল্লি সরকার দূষণ প্রতিরোধের জন্য জনগণকে সামিল করার জন্য সম্প্রতি কোন কর্মসূচি চালু করেছেন ঠিক আছে উত্তর হবে পারিয়াবরণ সাথী চ্যাটবর্ড এটাও একটা কি কারেন্ট অ্যাফেয়ার্স এটাও খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো কি বলেছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হয় আশা করি এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে কি রাখা হয়েছে এখন ফেসবুকের নাম পরিবর্তন রাখা হয়েছে মেটা এর পরের প্রশ্ন দেখো চব্বিশে অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত আঠারোতম ইন্ডিয়া এশিয়ান সামিট এর সভাপতিত্ব কে করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন ভার্চুয়াল সভার সভাপতি ঠিক আছে এরপর দেখো কোন দুই ভারতীয় ক্রিকেটারকে সম্প্রতি ব্রিটেনের মেরিলেবন ক্রিকেট ক্লাবের সানমানিক লাইফ টাইম সদস্যপদ লাভ করলেন উত্তর হবে হরভজন সিং এবং জাভাগাল শ্রীনাথ নেক্সট প্রশ্ন দেখো জাতীয় মহিলা কমিশন সারা ভারতে মহিলাদের আইন বিষয়ে সচেতন করতে সম্প্রতি কোন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে উত্তর হবে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থ্রু লিগাল অ্যাওয়ারনেস নেক্সট প্রশ্ন দেখো তিরিশ থেকে একত্রিশে অক্টোবর ইতালির রোমে অবস্থিত ষোলোতম জি টোয়েন্টি সামিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম ম্যালিক আনহাইড্রাইট প্লান গড়ে তোলার জন্য তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে উত্তর হবে পানিপথ হরিয়ানার পানিপথ এরপর দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে কে অনুমোদন করেন উত্তর হবে জাতীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল নেক্সট দেখো কি বলেছে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে হন উত্তর হবে চক্রবর্তী আচারী ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় উত্তর হবে টপোগ্রাফিক্যাল মানচিত্র এরপরে দেখো তিরিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা কোনটি উত্তর হবে মাইক্রোসফট এরপর দেখো স্কাইপ কি স্কাইপ হচ্ছে ইন্টারনেটে মুখোমুখি কথা বলার যে পরিষেবা তাকে আমরা বলি স্কাইপ এখন দেখবে স্কাইপ অ্যাপ আছে অ্যাপ দিয়ে সবাই কথা বলে নেক্সট দেখো কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন এর উত্তর হবে ইলতুতমিস তোমরা যদি সালটা জেনে থাকো কমেন্ট করো নেক্সট দেখো কি বলেছে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে উত্তর হবে আঠারোশো তিরাশি সালে নেক্সট প্রশ্ন দেখো কোন অ্যাসিডের সোনা দ্রবীভূত হয় এটা হবে কোন অ্যাসিডে সোনা দ্রবীভূত হয় উত্তর হবে নাইট্রিক অ্যাসিড নেক্সট প্রশ্ন দেখো সংবিধান সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত উত্তর হবে আন্টার্কটিকা নেক্সট প্রশ্ন দেখো হিক্স বোসনকণা কী নামে পরিচিত উত্তর হবে ঈশ্বর ঈশ্বরকণা একে কি বলা হয় গডস পার্টিকেল এরপর দেখো বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন উত্তর হয়ে যাবে সারনাথ এরপর দেখো কোন শহরকে ইম্পেরিয়াল সিটি বলা হয় উত্তর হয়ে যাবে রোম রোমকে রোম হচ্ছে ইতালির ক্যাপিটালের নাম রোম রোমকে আমরা কী বলবো ইম্পেরিয়াল সিটি নেক্সট দেখো এরপর দেখো ভারতে কোনো পৌরবসীতের জনসংখ্যা যদি এক লক্ষ অতিক্রম করে যায় তখন তখন তাকে আমরা কি বলবো। তখন আমরা তাকে বলবো নগর নেক্সট দেখো ভারতে স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তর হবে জে বি কৃপালিনী নেক্সট দেখো কি বলেছে সবচেয়ে লবণাক্ত সাগর কোনটি ডেটসি। সি নেক্সট প্রশ্ন দেখো পিচোলা রথ কোথায় অবস্থিত উত্তর হবে উদয়পুর নেক্সট দেখো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউএনও এর আগে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল উত্তর হবে লিগ অফ নেশানস নেক্সট দেখো কি বলেছে সম্রাট অশোককে মানব জাতির প্রথম ধর্মগুরু কে বলেছেন উত্তর হবে ভিনসেন স্মিথ নেক্সট দেখো কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি ভারতী ঠিক আছে নেক্সট দেখো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের তা হবে আমাদের ভারতবর্ষ দেশের ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো হাইড্রোপনিক্স কি উত্তর হচ্ছে মৃত্তিকাবিহীন কৃষিকাজকে আমরা কি বলবো হাইড্রোপনিক্স নেক্সট দেখো গুণ রাজখা কার উপাধি উত্তর হবে মালাধর বসু আমাদের লাস্ট প্রশ্ন দেখো পিতল কিসের শঙ্কর ধাতু বা ধাতু শঙ্কর উত্তর হবে তামা এবং দস্তার আজকের মতো এ পর্যন্তই কালকে আবার আমরা পঞ্চাশটি জেনারেল নলেজ নিয়ে হাজির হব ঠিক এই সময় যা কি না তোমাদের ডাব্লুবিপি এক্সাইজ যে মেন্স কনস্টেবল পরীক্ষা আছে তাতে খুবই উপযোগী হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং শিখতে থাকবে